এই বছরে ক্রিকেট সফলতার চেয়ে ব্যর্থতায় ছিল বেশি। এর মধ্যে বিশ্বকাপ এবং এশিয়া কাপে ভরডুবিতে হতাশায় ডুবেছে জাতি। টেস্ট ওয়ান এবং টি টোয়েন্টি মিলে টাইগাররা খেলেছে মোট 63 ম্যাচ, এর মধ্যে জয় ছিল মাত্র 18 ম্যাচে। পুরো বছর ক্রিকেট নিয়ে রাজিবুল ইসলামের রিপোর্ট। বছরের পর বছর যায়, আশানুরূপ সফলতা পেতে ব্যর্থ হয় জাতীয় দল। পুরো বছরের হিসেব সামনে আনলে পরাজয়ের গল্পটাই বেশি লিখতে হয়। বড় দুই আসর বিশ্বকাপ ও এশিয়া কাপের ভরাডুবি এখনও পোড়াচ্ছে ক্রিকেট ভক্তদের। এই বছর 32টি ওয়ানডে ম্যাচ খেলেছে টাইগাররা, এর মধ্যে 11 জয় 18 হার, বাকি 3 ম্যাচ পরিত্যক্ত। সাদা পোশাকের 10 ম্যাচে মাত্র 1টি জয়, 8টি হার এবং 1টি ড্র। 21 টি টোয়েন্টিতে মাত্র 6টি জয়, 14টি হার, 1টি পরিত্যক্ত। ওয়ানডেতে সবাইকে ছাড়িয়ে শান্ত 992 রান নিয়ে সবার উপরে এই বাহাতি ব্যাটার। 846 রান নিয়ে দুইয়ে মুশফিক, এরপরই আছেন সাকিব, তাহিদ এবং লিটন দাস। 32 উইকেট নিয়ে শীর্ষ বোলার সৈফুল ইসলাম, 26 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে তাসকিন, এরপরই আছেন মেহেদী মিরাজ, সাকিব ও হাসান মাহমুদ। টি টোয়েন্টিতে 544 রান নিয়ে সবার উপরে লিটন দাস, 500 রান নিয়ে দ্বিতীয় স্থানে আফিফ হোসাইন, এরপরই আছেন সাকিব, শান্ত এবং সোহান। 13 উইকেট নিয়ে শীর্ষে আছেন হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন এবং তাসকিন আহমেদ, পরের দুজন মুস্তাফিজ ও সাকিব। টি টোয়েন্টিতে এখনও জয়ের পাল্লাটা ভারী করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে 20 ওভারে 3টি ম্যাচ খেলবে টাইগাররা, যেটি দিয়ে বছর রাঙানোর বড় সুযোগ নাজমুল হোসেন শান্তদের। রাজীব ইসলাম, নাগরিক।